যদিও গতকাল রাতে তার বন্ধুরা কিন্তু কেউ ছিলেন না ঘরের মধ্যে, তিনি একাই ছিলেন। হাওড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে, গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এবং এই মুহূর্তে এই ঘরটাকে পুলিশ সিল করে দিয়েছে। ঘুম থেকে উঠছে না, তখন দরজা ঢাকা দিলাম, দিয়ে দেখছি যে ভেতরে রক্ত পড়ে আছে, ওর বডিটা পড়ে আছে। এখন কেউ থাকে না, ওরা মিস্ত্রিরা থাকে। কজন থাকে? ওরা তিনজন থাকতো, চার পাঁচ দিন আগে দেখতে পেয়েছি। পুলিশ সূত্রে খবর, মৃতের দেহে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, পাশাপাশি ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে মৃতের মাথায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোপানোর পর মৃত্যু নিশ্চিত করতে বাবলু সিং এর মাথায় আঘাত করা হয়। আমি ফোন ওর ভাইকে করে দিয়েছি, ওরা এখন আমি শুনলাম বলে এসছি দেখতে। কিন্তু প্রশ্ন উঠছে, কোথায় গেলেন নিহতের দুই বন্ধু? খুনের নেপথ্যে কি তাদের কোনো ভূমিকা রয়েছে? এই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হাওড়া থানা। পুলিশ সূত্রে খবর, খতিয়ে দেখা হচ্ছে বাড়ির আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।